বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন সামনে একটা গেজেট রয়েছে। এটা কি? এটা সবাই বুঝতে পারছেন যে এটা একটা লেভেলিয়ার কলার মাইক্রোফোন। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বোয়া কোম্পানির বোয়া M1 Pro। তো বন্ধুরা, আমরা এতদিন যেটা ইউজ করতাম সেটা হচ্ছে বোয়া M1। এখন যেটা আমি আপনাদের সামনে আনবক্সিং করতে যাচ্ছি সেটা হচ্ছে বোয়া M1 Pro। ঠিক আছে, তো তফাত কি আছে, কোয়ালিটি কেমন, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে বোয়া M1 Pro এর প্যাকেট। তো ফ্রেন্ডস, বোয়া M1 Pro এর মধ্যে আপনারা কি কি ফিচার পাবেন সেটা আমি আগে এখান থেকে বলে দিই। দেখুন, এখানে প্যাকেটের পেছন দিকে সমস্ত কিছু ফিচার লেখা আছে। কি আছে? ক্লিপ অন মাইক ফর স্মার্টফোন, DSLRs, ক্যাম রেকর্ডার্স, অডিও রেকর্ডার্স, PC, স্মার্টফোন, DSLR, যে কোনো রেকর্ডার ক্যামেরাতে ইউজ করতে পারবেন, কম্পিউটারে ইউজ করতে পারবেন, ল্যাপটপে ইউজ করতে পারবেন। এখানে হাই কোয়ালিটি একটা কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে ভিডিওর জন্য একদম পারফেক্ট। আর এখানে কি রাখা হয়েছে, যেটা হচ্ছে সব থেকে বড় ফিচার, লো নয়েজ হ্যান্ডেলিং মোড একটা রাখা হয়েছে, সব থেকে বড় ফিচার এটার মধ্যে। ঠিক আছে, আর এর মধ্যে কি কি পাচ্ছেন, এর মধ্যে একটা পাবেন ল্যাপেল ক্লিপ, একটা পাবেন LR44 ব্যাটারি একটা ইনবিল্ট দেওয়া আছে এর মধ্যে, একটা নয়েজ ফিল্টার পাবেন, ফোমেন নয়েজ ফিল্টার পাবেন একটা, আর একটা হচ্ছে 1/4 অ্যাডাপ্টার পাবেন। ঠিক আছে, তো বন্ধুরা, এটাকে এখন আনবক্সিং করে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ফিচারগুলো স্পেসিফিকেশান এখানে দেওয়া আছে। তো এইখানে শুধুমাত্র স্পেসিফিকেশানের আগেরটার থেকে, যেটা হচ্ছে বোয়া M1, সেটার থেকে স্পেসিফিকেশান জাস্ট আলাদা হচ্ছে সিগন্যাল অ্যান্ড নয়েজ, এটার মধ্যেই জাস্ট খেলা। ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে একটু এখানে হাই করা হয়েছে, আর সমস্তই অলমোস্ট সেম। ঠিক আছে, তো চলুন এটাকে এখন আনবক্সিং করা যাক। এইবার এইখানে একটা সব থেকে বড় ইনফরমেশান বন্ধুরা, সব থেকে বড় ইনফরমেশানটা কি আমি আপনাদের সেটা বলি, বোয়ার এই প্রোডাক্টটা অরিজিনাল না ডুপ্লিকেট বুঝবো কিভাবে? বন্ধুরা, কিচ্ছু না, আপনারা দেখতে পাচ্ছেন বোয়ার এখানে একটা স্টিকার বা লোগো মার্কিং করা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বোয়া বলে লেখা আছে, এই যে এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছেন। এইবার এইটার মধ্যে আপনি কি করবেন, একটা আঙুলের মাথায় একটু জল নিন, জল নিয়ে আপনি এই জায়গাটার মধ্যে রাব করুন, এই জায়গাটার মধ্যে রাব করতে থাকুন জল দিয়ে। দেখুন আমি জল দিয়েছি, ঠিক আছে, অন্য কোনো কেমিক্যাল না, জল দিয়ে রাব করুন। দেখুন লেখাটা উঠে গেছে, আবার লেখাটা ভেসে উঠবে, লেখাটা চলে গেছিল, জল যেই এখানে দেওয়া হয়েছে লেখাটা কিন্তু চলে গেছিল। দেখুন লেখাটা কিন্তু কন্টিনিউয়াসলি আস্তে আস্তে এটা কিন্তু আস্তে আস্তে আবার অ্যাপিয়ার করছে। দেখুন লেখাটা নিচ দিকে অ্যাপিয়ার করেছে, বোয়া লেখাটা অ্যাপিয়ার করছে আস্তে আস্তে, কিন্তু লেখাটা অ্যাপিয়ার করছে। ঠিক আছে, আস্তে আস্তে অ্যাপিয়ার করবে। তো আমার হয়তো লাইটের জন্যে পুরো পরিষ্কার আপনি হয়তো বুঝতেও নাও পারতে পারেন, তো আপনারা ঘরে এটাকে ট্রাই করবেন, জল দিলে পরে বোয়া লেখাটা চলে যাবে, আবার ঠিক বোয়া লেখাটা চলে আসবে। দেখুন আস্তে আস্তে বোয়া লেখাটা চলে আসছে, ভেসে উঠছে আবার, ঠিক আছে, পরিষ্কার হয়ে দেখতেই পাচ্ছেন আশা করি সামনে, একদম আমি টেস্ট করে দেখালাম একদম লাইট। তো বন্ধুরা, এই যে ফিচারটা প্রো মানে প্রো, সবেতেই প্রো, এই প্রো ফিচারটা কিন্তু এই যে অরিজিনাল কি ডুপ্লিকেট এটাকে জাস্টিফাই করার এই ফিচারটা কিন্তু বোয়া M1 দেওয়া ছিল না, সেখানে একটা কোড দেওয়া ছিল। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা এই কোডটা দেখেও কিন্তু আপনারা জাস্টিফাই করতে পারেন, এই কোডটা দিয়েও জাস্টিফাই করতে পারেন, বাট ইনস্ট্যান্ট এটা দিয়ে আপনারা জাস্টিফাই করতে পারবেন আপনার প্রোডাক্টটা অরিজিনাল না ডুপ্লিকেট। যদি ডুপ্লিকেট হয় তাহলে পরে এখানে জল দিলে কোনো ফাংশনই করবে না। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই প্যাকেটের মধ্যে কী কী দেওয়া আছে। তো প্রথমে আমি প্যাকেটটাকে এখান থেকে খুলে নেব, এখান থেকে আমি খুলে নিচ্ছি। দেখুন আমি প্যাকেটটা এখান থেকে খুলে নিয়েছি, এর মধ্যে প্রথমে কি দেওয়া আছে, এর মধ্যে প্রথমে দেওয়া আছে একটা ব্যাগ। ঠিক আছে, ও বাবা, আবার এখান থেকে আবার একটা কার্ডও আছে। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, ঠিক আছে, boyamic.com। তো যাই হোক, এটা আপাতত আর কোনো কাজে লাগছে না। তো ওয়ারেন্টি কার্ডটার মধ্যে আবার আরও কিছু রয়েছে, এতে তো চীনা ভাষা যতদূর মনে হচ্ছে, যাই হোক এটা সাইডেই থাক। এছাড়া এখানে কি দেওয়া হচ্ছে, এখানে দেওয়া হচ্ছে একটা ইউজার গাইড। দেখুন বোয়ার তরফ থেকে বোয়া M1 Pro একটা বই দেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ইউজার গাইড, এটা আপনারা মোটামুটি পড়তে পারেন, যারা একদমই জানেন না তারা এটা এখান থেকে পড়তে পারবেন, সমস্ত কিছু জেনে নিতে পারবেন। ঠিক আছে, একটা ওয়ারেন্টি কার্ড, একটা ইউজার গাইড দেওয়া হয়েছে। এইবার হচ্ছে মেন প্রোডাক্ট, দেখা যাক এখানে কি আছে। মেন প্রোডাক্টের মধ্যে একটা ভালো লেদারের কিন্তু একটা ব্যাগ দেওয়া হয়েছে, খুব কোয়ালিটিফুল, ঠিক আছে, খুব কোয়ালিটিফুল একটা ব্যাগ দেওয়া হয়েছে। আর এর ভেতরে কি কি দেওয়া হয়েছে সেটা আমি একবার আপনাদের খুলে দেখাই। দেখুন এর ভেতরে এই এই জিনিসগুলো, প্রথমে আছে একটা সিলিকা জেলের প্যাকেট, এইখানে আছে একটা ছোট ট্যাগিং, এখানে ছোট ট্যাগিং আছে, কি লেখা আছে, কোয়ালিফাইড সার্টিফিকেট, এটা বুঝি আমাকে সার্টিফিকেটটা দিয়েছে, যাই হোক এটাও রেখে দিলাম। এইবার যেটা আছে সেটা হচ্ছে এখানে প্যাকেট, এই প্যাকেটের ভেতরে কি কি আছে আমি এটাকে এখান থেকে খুলে ফেলছি। ঠিক আছে, এই প্যাকেটের ভেতরে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে এই যে নয়েজ ফিল্টারটা যেটা সেটা রয়েছে, একটা কনভার্টার রয়েছে, দেখতে পাচ্ছেন একটা কনভার্টার রয়েছে, আরেকটা কি, আরেকটা হচ্ছে যে আমাদের যে ক্লিপটা,
ঠিক আছে, যে ক্লিপটা আর কি আমরা জামায় টামায় আটকাই সেই ক্লিপটা দেওয়া হয়েছে, ঠিক আছে, পুরো বোয়ার মতোই, বোয়া এম ওয়ান যেটা সেটার মতোই, এই কনভার্টারটাও সেম আর নয়েজ ফিল্টারটাও সেম, ঠিক আছে। তো আমি এটাকে এখানে রাখলাম। তো ফ্রেন্ডস, এইবার এইখানে দেখতে পাচ্ছেন একটা ভালো লম্বা তার দেওয়া রয়েছে, বোয়া এম ওয়ানে যে পরিমাণ তার ছিল সে পরিমাণই তার বোয়া এম ওয়ান প্রোতে দেওয়া রয়েছে, ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে, আর এইখানে যেটুকুনি তার বোয়া এম ওয়ানে ছিল সেইটুকুনি তারের লেন্থই রাখা হয়েছে। এবার আমি এটাকে এখান থেকে এটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখান থেকে নয়েজ ফিল্টারটাকে এভাবে লাগিয়ে নিয়েছি। এইবার এখানে ক্লিপটা, যে ক্লিপটা আছে ক্লিপটাকে এখান থেকে আপনারা এইভাবে জাস্ট প্রেস করে লাগিয়ে নেবেন, এই যে এইভাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এইবার এখানে দেখতে পাচ্ছেন বোয়া এম ওয়ানের মতোই কিন্তু জ্যাক দেওয়া রয়েছে, বোয়া এম ওয়ানের মতোই জ্যাক এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। এইবার মেন যে ফিচার সেটা হচ্ছে বোয়া এম ওয়ান প্রো কেন প্রো। দেখুন, প্রথম কথা হচ্ছে ওপরে বোয়ার একটা ব্র্যান্ডিং রয়েছে, সেকেন্ড কথা এখানে দুটো সুইচ বোয়াতে, বোয়া এম ওয়ানে শুধুমাত্র একটা সুইচ দেওয়া ছিল যেটা হচ্ছে ক্যামেরা টু স্মার্টফোন। যদি আপনি DSLR এবং কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার যেগুলো ডেস্কটপ ইউজ করতে চান, তাহলে পরে আপনাকে এই সুইচটাকে ক্যামেরা মোডে করে দিতে হতো, ঠিক আছে। আর যদি আপনি নিজের স্মার্টফোন বা ল্যাপটপে ইউজ করতে চান, তাহলে এই সুইচটাকে আপনার স্মার্টফোন মোডে করে দিতে হতো। এইবার এইখানে আরেকটা সুইচ ইউজ করা হয়েছে, এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন বা নয়েজ রিডাকশান, ঠিক আছে। এটা উপরে দেখতে পাচ্ছেন জিরো, জিরো হচ্ছে নর্মাল, জিরো হচ্ছে নর্মাল। আর যখন আপনি খুব নয়েজি এরিয়ার মধ্যে থাকছেন, তখন আপনি জিরো থেকে এটাকে করে দেবেন -10 dB, ঠিক আছে। তার মানে কি, সে আপনার নয়েজটাকে অনেকটাই এখান থেকে রিডিউস করার চেষ্টা করবে, ঠিক আছে, অনেকটাই রিডিউস করার চেষ্টা করবে। তো যদি আপনি নয়েজ এরিয়াতে না থাকেন, তাহলে পরে আপনি এটাকে জিরোতেই রাখতে পারেন, ঠিক আছে। আর যদি যারা বাইরে ভ্লগ করেন বা বাইরে যারা ট্রাভেল ভিডিও করেন, বাইরে যারা শ্যুট করেন, তারা কিন্তু এটাকে -10 dB দিয়ে ইউজ করতে পারেন, তাহলে পরে খুব একটা ভালো সাউন্ড কিন্তু আপনি আউটপুটে পাবেন। তো বন্ধুরা, শুধুমাত্র ওটা ছাড়াও, এই দুটো সুইচ ছাড়াও এই প্রোডাক্টটাকে আরও প্রো করে তুলেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন একটা হেডফোন, 3.5mm হেডফোনের একটা সকেট এখানে দেওয়া রয়েছে। এটা কি করতে পারবেন, এটা যখন আপনি কোনো অনলাইনে যখন কোনো ক্লাস করছেন, তখন ডাইরেক্ট ল্যাপটপের ক্ষেত্রে কি হয়, ল্যাপটপের ক্ষেত্রে প্রবলেম এটাই হয় যে ল্যাপটপে, এখনকার ল্যাপটপগুলোতে একটা করে আপনার মাইক্রোফোন আর হেডফোনের কম্বাইন পোর্ট থাকে, যেখানে একটা ডিভাইস লাগালে সেকেন্ড ডিভাইস লাগানোর জায়গা থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি আপনার এই মাইক্রোফোনটাকে, এই যে জ্যাকটা রয়েছে, সেটা আপনি ল্যাপটপে ইউজ করতে পারেন, আর আপনার হেডফোনের জ্যাকটাকে আপনি এখানে ইনসার্ট করতে পারেন। করলে পরে আপনি একাধারে কথাও বলতে পারবেন, প্লাস অপর সাইড থেকে যে আপনাকে কিছু বলছে সেই কথাও আপনি এখান থেকে পরিষ্কার শুনতে পারবেন। তো বন্ধুরা, এবার আমি দেখাবো যে বোয়া এম ওয়ান আর বোয়া এম ওয়ান প্রো এর প্যাকেজিংয়ের কী ডিফারেন্স আছে। চলুন দেখা যাক। এটা হচ্ছে বাঁদিকেরটা যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বোয়া এম ওয়ান, আর ডান দিকেরটা হচ্ছে এম ওয়ান প্রো। প্যাকেজিংয়ের মধ্যে শুধুমাত্র এখানে কিছু ছবি এখানে চেঞ্জ করা হয়েছে, প্যাকেজিংয়ে একটা ডিফারেন্স রয়েছে। প্লাস এখানে আমি যেটা বললাম, আইডেন্টিফিকেশান বা জাস্টিফাই করার জন্য অরিজিনাল প্রোডাক্ট কিনা, সেটা একটা হিউজ ডিফারেন্স আনা হয়েছে। আর খুব সুন্দর একটা টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে, প্রো মানে প্রোই। যদি আপনি এই সাইডটা ওল্টান, তাহলে পরে এখানেও শুধুমাত্র বোয়ার ব্র্যান্ডিং আছে, আগেরটার মধ্যে বোয়া এমন লেখা ছিল। এইবার ব্যাক সাইড যদি আপনি এখান থেকে দেখেন, তাহলে উপরে ফিচার রয়েছে, তারপরে স্পেসিফিকেশান, তারপরে আর কি যেমন রয়েছে। এই সাইডটাও যদি দেখেন, এখানেও বোয়া এম ওয়ান প্রো ইউনিভার্সাল লেভেলিয়ার মাইক্রোফোন লেখা আছে, আর এখানে বোয়া এম ওয়ান লেখা আছে। এই হচ্ছে টোটাল প্যাকেজিংয়ের ডিফারেন্স, দেখতে পাচ্ছেন পুরো, ঠিক আছে। তো এটা আমার আগে কেনা ছিল, আর এটা আমি রিসেন্টলি কিন্তু পারচেস করেছি অনলাইন থেকে, ঠিক আছে, অফলাইনে না, দুটোই আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। তো বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট সেকশনে মাঝে সাঝে কমেন্ট করে জানান যে যদি কোনোভাবে ভয়েস কোয়ালিটিটি একটু আপডেট করা যায়। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি যে বোয়া এম ওয়ান আগে আমি ইউজ করতাম, আর এটার মধ্যে কিছু প্রবলেম আসছিল রিসেন্টলি, তার কারণ সেই যে সুইচটা হয়, সেই সুইচটা দীর্ঘদিন ইউজ করার পরে যদি আপনি একাধারে ডেস্কটপ বা ল্যাপটপ বা ফোনে ইউজ করতে থাকেন, মানে দুটো ডিভাইসে যেখানে আপনার সুইচটাকে সুইচ করার প্রয়োজন হয়, ঠিক আছে, সেইখানে কি হয়, বারবার সুইচটাকে আপ ডাউন করতে গেলে সুইচটা অনেক সময় প্রবলেমেটিক হয়ে যায়, বা ওইটাই থেকেই, ওই সুইচটা থেকেই নয়েজ ক্রিয়েট হয়। তো সেই কারণেই কিন্তু ভয়েসের কোয়ালিটি কিন্তু অনেকটাই ডাউন হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাদের কথা মাথায় রেখে আমি এটার থেকে এটাতে আপগ্রেড করেছি, ঠিক আছে। বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, ভিডিও ডিসক্রিপশানে এটার পারচেস লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা ইজিলি এই প্রোডাক্টটাকে পারচেস করতে পারবেন। আমি দুটোরই লিঙ্ক দিয়ে রাখবো, বোয়া এম ওয়ান লিঙ্ক দিয়ে রাখবো, বোয়া এম ওয়ান প্রো এর লিঙ্ক দিয়ে রাখবো, অরিজিনাল প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তো এটা তো গেল প্যাকেজিং, এইবার আসল ইউনিটে আসুন যে বোয়া এম ওয়ান আর বোয়া এম ওয়ান প্রো এর মধ্যে ডিফারেন্সটা কোথায় করেছে।
তো বন্ধুরা চলুন দেখা যাক বোয়া এম ওয়ান আর বোয়া এম ওয়ান প্রো এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো দেখতে পাচ্ছেন আমার বাঁ হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে বোয়া এম ওয়ান প্রো আর এটা হচ্ছে বোয়া এম ওয়ান। দেখলেই বোঝা যাচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা যে ইউজড সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন, এটা যে একদম ব্র্যান্ড নিউ সেটাও দেখলে পুরো বুঝতে পারছেন। এইবার বিষয়টা হচ্ছে এইখানের মাঝখানে যে কনডেন্সার যেটা আমরা বলে থাকি বা অনেকে আমরা যেটা বাংলা ভাষায় বলি ব্যাটারির মতো আর কি অংশ বা ব্যারেল টাইপের, এইখানে ব্যারেলের ডায়ামিটার কিন্তু এখানে অনেকটা মোটা, এখানে অনেকটা কিন্তু পাতলা। এইখানে যে তারের যে লেন্থটা রয়েছে তারের লেন্থটা অলমোস্ট সেম, আর এইখানের এইটুকু নিয়েও যে তারের লেন্থ সেটাও সেম, এখানের নয়েজ ফিল্টারটাও সেম, আর এখানে যে ক্লিপটা সেটাও সেম, সমস্ত কিছু সেম, জাস্ট মেইন যে চেঞ্জ সেটা এই দুটোর মধ্যে করা হয়েছে। তো আমি পাশাপাশি রেখে আপনাদের দেখানোর চেষ্টা করছি পাশাপাশি কি রয়েছে। দেখতে পাচ্ছেন বোয়া এম ওয়ান এর মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটাই সেম, এখানে লেখা আছে নিচেরটা খালি ব্র্যান্ডিং লেখা আছে বোয়া এম ওয়ান প্রো। বোয়া এম ওয়ান এর মধ্যে শুধুমাত্র একটা সুইচ দেওয়া ছিল, ক্যামেরা টু স্মার্টফোন, আর এখানে ক্যামেরা টু স্মার্টফোন প্লাস এখানে নয়েজ ক্যান্সেলেশনের যে সুইচটা সেটা দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন কতটা মোটা আর কতটা সরু কোনটা। আর এইখানে বোয়া এম ওয়ান এর মধ্যে কোনো রকম কোনো হেডফোনের সকেট ছিল না, বাট বোয়া এম ওয়ান প্রোয়ে হেডফোনের সকেট রয়েছে। তো বন্ধুরা যারা আপনারা ব্লগিং করেন তারা এই দুটো মাইক্রোফোন ইউজ করতে পারেন, বোয়ার যে কোনো প্রোডাক্ট কিন্তু খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট। আমি ইচ্ছা করি কনডেন্সার যে সমস্ত ভয়েস ওভারের মাইক্রোফোন সে সমস্ত মাইক্রোফোনের দিকে যায়নি, তার কারণ আমার সমস্ত জায়গায় শিফট করে করে কিন্তু আমার ভিডিওগুলো শ্যুট করতে, তাই জন্য আমি এই মাইক্রোফোনটাকে চুজ করলাম, ঠিক আছে। এইবার বন্ধুরা আমি এই মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটিটা কেমন সেটা আমি আপনাদের শোনাবো। আর এতক্ষণ ধরে আপনারা এখন যেটা শুনছেন সেটা হচ্ছে ফোনের মাইক্রোফোনের ডাইরেক্ট রেকর্ডিং করা, এখন যেটা শোনাবো সেটা হচ্ছে বোয়া এম ওয়ান প্রো দিয়ে, চলুন শোনা যাক। তো বন্ধুরা বর্তমানে আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে বোয়া এম ওয়ান প্রো এর ভয়েস। মোড করা রয়েছে স্মার্টফোন মোড, আর নয়েজ ক্যান্সেলেশন এখন জিরো করা রয়েছে। আমি এখনও কোনো নয়েজ ক্যান্সেলেশন এই মাইক্রোফোনের মধ্যে থেকে সেট করিনি। তো এখন আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন যে এই মাইক্রোফোনের কোয়ালিটিটা কেমন। আমি এই মাইক্রোফোনের ভয়েসের মধ্যে সেই রকম কোনো রকম আমি এডিট করিনি, খুব কম আমি জাস্ট এই ভয়েসের সাউন্ডটাকে বাড়িয়েছি, জাস্ট সেই রকম কোনো নয়েজ রিডাকশান আমি সফটওয়্যারের মাধ্যমে করিনি। বন্ধুরা এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে বোয়া এম ওয়ান মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা ভয়েস। বর্তমানে সেটিংস রয়েছে স্মার্টফোনের সেটিংস রয়েছে, আর এখানে আমি ম্যানুয়ালি মাইক্রোফোনের মধ্যে থেকে নয়েজ রিডাকশান যে বাটনটা বা নয়েজ রিডাকশান যে ফেসিলিটিটা আছে সেটাকে আমি ইউজ করেছি। প্রথমে যেটা শুনেছিলেন সেটা হচ্ছে 0 dB দেওয়া, মানে কোনো রকম নয়েজ ক্যান্সেলেশন দেওয়া ছিল না, বাট এখন যেটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে -10 dB দেওয়া রয়েছে, মানে -10 dB নয়েজ ক্যান্সেলেশন দিয়ে আপনারা এই ভয়েসটাকে শুনতে পাচ্ছেন। আর এখন আমি এই ভয়েসের মধ্যে সেই রকম কোনো রকম এডিটিং করিনি। তো বন্ধুরা আজকের এই প্রোডাক্টটা বা আজকের এই প্রোডাক্টের রিভিউটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে পরে আপনি কোন মাইক্রোফোন ইউজ করেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে দেবেন। আপনি কোন মাইক্রোফোন বেশি প্রেফার করছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আপনাদের সুবিধার জন্যে ভিডিও ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, পারচেজ লিঙ্ক বোয়া বিওয়াই এম ওয়ান বোয়া বিওয়াই এম ওয়ান প্রো দুটোর মধ্যে কিন্তু অ্যামাউন্টের একটা ভালো গ্যাপ রয়েছে। যদি আপনারা ইউটিউবে একদম নতুন এসে থাকেন তাহলে পরে আমি বলবো আপনারা বোয়া এম ওয়ান নির্দ্বিধায় ইউজ করতে পারেন, বোয়া এম ওয়ান কিন্তু একটা দারুণ মাইক্রোফোন। আর যদি আপনাদের বাজেট একটু হাই থাকে তাহলে পরে আমি বলবো আপনারা বোয়া এম ওয়ান প্রোটাই ইউজ করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট দিয়ে আপনারা জানাবেন, এইরকম রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে সেগুলো কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট, এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, বাই।